হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ধনে পাতা আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি, আমি আমার প্রয়োজন মতো ধনে পাতা নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। ধনে পাতার গোড়া কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাটার পালা আমি কেঁচি দিয়ে কাটতে পছন্দ করছি, আপনারা চাইলে দা বটি দিয়ে করতে পারেন, আমার থেকে কেঁচি দিয়ে কাটতে সুবিধা মনে হয়েছে। এই দেখুন আমার ধনে পাতা কাটা শেষ। এবার আমি সংরক্ষণের জন্য দুটি চেতনা প্লেটে ধনে পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার আমি ধনে পাতাগুলো ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব, যতক্ষণ পর্যন্ত মানে কিছুটা বরফ বরফ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দিব। হালকা বরফ হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে আমার ধনে পাতাগুলো নামিয়ে নিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এটা পলিথিনে ঢুকিয়ে সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটি পলিথিনের ভিতর ধনে পাতাগুলো নিয়ে নিচ্ছি, সবগুলো বরফ মেশানো ধনে পাতা আমি পলিথিনে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এই পলিথিনের মুখটা আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি ধনে পাতাগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আমার এই নিয়ম ফলো করে আপনারা যদি ধনে পাতা সংরক্ষণ করেন তাহলে দীর্ঘদিন আপনাদের ধনে পাতাগুলো ভালো থাকবে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আমার আগের কিছু ধনে পাতা দেখাচ্ছি। এই ধনে পাতাগুলো আমি এক মাস আগে সংরক্ষণ করেছিলাম, দেখুন এখনও কত সুন্দর রয়েছে। তো এই ছিল আমার ভিডিও। এখন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।